বছর পর খালি পায়ে ঘাসের উপর হাঁটছি। আমরা যারা শহুরে পরিবেশে বেড়ে উঠেছি, যাদের জন্ম শহরে, এই মাটির সাথে, এই গ্রামের সাথে কোনো ধরনের যোগাযোগ নেই, তারা কখনো বুঝতেই পারবো না যে প্রকৃতি আসলে কতটা শান্তির। এখন কিন্তু মধ্য দুপুর, প্রায় 12টা বাজে, 15ই ফেব্রুয়ারি। শীত কিন্তু চলে গেছে, কিন্তু গ্রামের আবহতে মধ্য দুপুরে ও মাথার উপরে সূর্য থাকার পরও এতটা শীতল বাতাস, এই নদী যেন সমুদ্র। ইচ্ছে করে এই ঘাসের মধ্যেই গায়ে নিয়ে শুয়ে থাকি। এই যে গ্রামের দামাল ছেলেদের চিন্তা ভাবনাহীন জীবন, তারা ফুটবল খেলে বেড়াচ্ছে, সামনে অনেকগুলো খেজুর গাছ, গাছ থেকে সরাসরি দেখলাম খেজুর রস খাচ্ছে। ছেলেটা মাছ ধরতে যাচ্ছে, ও এখন বলেনি আমি আছি হাকিমউদ্দিন বা বোরহানউদ্দিন ভোলা। ভোলা কিন্তু ভীষণভাবে নদী ভাঙনের শিকার, তাই নদীতে এই বাঁধগুলো দেয়া। অনেক অনেক পরিবারের অনেক দিনের ভিড়ে মাটি এই নদী গিলে খেয়েছে। এই জন্য নদী না, মানুষের ঘর খেকো, স্বপ্ন খেকো, সমুদ্র সামুদ্রিক এক রাক্ষস, তবু এটাই প্রকৃতির নিয়ম, এভাবেই বেঁচে আছে এখানকার মানুষ, জনজীবন। আবার ভেতরের দিকে গিয়ে ভেটা মাটি কিনে আবার ঘর সংসার সাজিয়ে বসেছে। কোথায় যাবে আসলে? মাটির এই টান, নারীর এই টান ফেলে কোথাও গেলে মানুষ আসলে কি শান্তি পায়? এই শহুরে কোলাহল, এই কম্পিটিশন, এক মুহূর্ত সময় নেই নিজের জন্যও না, পরিবারের জন্যও না, শুধু টাকার পেছনে ছুটছি আমরা শহুরে মানুষ। গ্রামের মানুষও জীবন জীবিকার তাগিদে ছুটে চলেছে শহরে, বিশেষ করে ঢাকা শহরে। সত্যি কথা, কিচ্ছু নেই সেই ঢাকা শহরে, অন্তঃসার শূন্য। যা কিছু আছে এই প্রকৃতির মাঝেই, এটাই আমাদের বাংলাদেশ।
জোড়া খেজুর গাছে দুটো গাছেরই একই অবস্থা। আর আমরা ঢাকায় এক গ্লাস খেজুরের রস পাওয়ার জন্য তীর্থের কাকের মতো চেয়ে থাকি। আর একটা জিনিস এখানে দেখলাম, এখানে সুপারি গাছের আধিক্য অনেক বেশি, সারি সারি সুপারি বাগান প্রত্যেকটা গৃহস্থ বাড়ির বাইরে উঠোনে, আর প্রত্যেকটা বাড়ির সাথে এমন লাগোয়া পুকুর আছে। মানে এখানকার মানুষরা দীর্ঘদিন বাঁচবে না কেন, বা সুস্থ থাকবে না কেন? একদম ন্যাচারাল হাওয়া, ন্যাচারাল খাওয়া, সব কিছু চমৎকার। কিন্তু আমরা শহরের মানুষরা বলি ঠিকই ন্যাচারাল হ্যান ত্যান, কিন্তু বেশি দিন আসলে এখানে আমরাও থাকতে পারব না, যে যেখান থেকে অভ্যস্ত। আমরা যেমন এগুলো দেখে অভিভূত, তাদের কাছে এগুলো খুবই ন্যাচারাল একটা ব্যাপার। তবে মধ্য দুপুরে এমন ওয়েদার, আমার মনে হচ্ছে বড় জোর এখানে তাপমাত্রা 21-23 ডিগ্রি সেলসিয়াস হবে। আমি জাস্ট একটা নর্মাল টি শার্ট পরে আছি, শীত করছে রীতিমতো। হ্যালো, বাতাসটা খুবই প্রশান্তিদায়ক, খুবই এনজয়েবল, মানে মনে হচ্ছে শরীরের মধ্যে আলাদা নতুনভাবে এনার্জি তৈরি করে দিচ্ছে। যদিও আমি যেখানে দাওয়াত খেতে এসেছি সেখান থেকে এই জায়গাটা অনেক দূর, আমার কাছে মনে হলো হেঁটে আসতে প্রায় 40 মিনিটের কাছাকাছি লেগে গেছে। আমি হেঁটেই এসেছি জায়গাটাকে এক্সপ্লোর করতে করতে, ফিরে যাওয়ার সময় টের পাওয়া যাবে কতটুকু দূরে এসেছি। এবারের ভ্যালেন্টাইন্স ডে কিন্তু আসলে ডিফারেন্টলি পালন করা হলো। এসেছি মেনলি আমার মেষত শ্যালকের বৌভাত অ্যাটেন্ড করতে। ভোলায় আমি এর আগে কখনো আসিনি, তো এই এক ঢিলে দুই পাখি মারা, মানে ভোলা জায়গাটা ঘুরে দেখা প্লাস বিয়ের অনুষ্ঠানটা অ্যাটেন্ড করা প্লাস বউয়ের মন রক্ষা করা, 3-in-1 আসলে, এক ঢিলে তিন পাখি মারার এই অপরচুনিটি মিস করতে চাইলাম না। কিন্তু আসার সিদ্ধান্তটা ডেফিনেটলি গুড, আই এম রিয়েলি এনজয়িং দিস মোমেন্ট। আজকে দুপুরে প্রোগ্রাম, এখন অলরেডি 12টা বাজে, একটু পরেই বাসায় ফিরে যেতে হবে। কাউকে না বলে বেরোয় চলে এসেছি যেখানে দুই চোখ যায় এমন একটা অবস্থা। সবাই হয়তো আমাকে এখন খোঁজাখুঁজি করা শুরু করে দিয়েছে। দেখেন এই প্রকৃতি নিজের ইচ্ছে মতো কী সুন্দর এলোমেলোভাবে এখানে বেড়ে উঠেছে, কোনো বাধা নেই, কোনো কাটাকাটি নেই, শিকড়গুলো মাটি থেকে উপরে এসেছে, নিশ্চয়ই এই পর্যন্ত আসলে নদীর জল চলে আসে এই বাঁধ পার করে। এই যে শুকনো পাতার যে মর্মর শব্দ, এগুলো আমাদের কবি সাহিত্যিক আসলে গ্রামগঞ্জে বড় হয়েছে, জন্ম হয়েছে দেখে এগুলো তারা শুনতে পেরেছে এবং নিজেদের কবিতা গদ্যে এগুলো দিয়েছে। শুকনো পাতার নূপুর পায়ে, শুকনো পাতার নূপুর বলতে নূপুরের যে ঝনঝন শব্দ সেটাকে বোঝানো হয়নি, বোঝানো হয়েছে এই মর্মর শব্দ। সিলসিলা মুভিতে অমিতাভ বচ্চনের হিন্দি মুভি, খুব নাম করা একটা মুভি, সেখানেও অমিতাভের কালজয়ী একটা ডায়লগ আছে,
সেই ডায়লগের একটা লাইনে বলে, ইয়ে পত্তিও কি হ্যায় সরসরাহট কে তুমনে চুপকে সে কুছ কাহা হ্যায়। মানে বলছে এটা কি আসলে সেই শুকনো পাতার মর্মর শব্দ নাকি তুমি চুপি চুপি কিছু বলছো? এগুলো আসলে এমনি এমনি আসেনি সেই ঢাকার কনক্রিটের বিল্ডিংয়ে বসে কবুতরের খোপের মতো ফ্ল্যাটে থেকে আর বসের ঝাড়ি খেয়ে এইসব সাহিত্য মানুষ কোনোদিনই রচনা করতে পারবে না। আমাদের জীবনের কম্পিটিশন থেকে আগে বেরোতে হবে, তাহলে যদি আমরা জীবনটা বাঁচতে পারি, তুলনা থেকে বেরোতে হবে, তাহলে যদি জীবনটাকে এনজয় করতে পারি। যা দিয়েছে ঈশ্বর তা নিয়ে খুশি থাকতে হবে, চেষ্টা করতে হবে নিজের জীবনকে উন্নত করার, শুধু আর্থিকভাবে না আত্মিকভাবে, ঠিক না? ঢাকা শহরে বাড়ি ঘর তো ভরেই গেছে, এখন ফুটপাথ পারলে মেইন রোডও এখন দখল হয়ে যায়, 2 ফুট হাঁটতে গেলে 3-4টা মানুষের সাথে ধাক্কা লাগে, এমন পথ ধরে হাঁটতেও শান্তি নেই।